আমার তো মনে হয় যে ওদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত, বিধানসভার গুরুত্ব বোঝা উচিত, বিধানসভার আইন কানুন ওদের জানা উচিত, পড়াশোনা করা উচিত। মানে বিধানসভার কাছে শান্তির বার্তা, ঐক্যের বার্তা, এই যে আজকে জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে দেশকে ভাগ করা, আমরা বলছি নয়, জাতপাত নয়, ধর্ম দিয়ে নয়, ভেঙে দেওয়া নয়, মানুষকে গড়তে হবে মমতাদির পথে, ঐক্যের পথে, একতার পথে, প্রগতির পথে, মানুষকে প্রগতির পথে নিয়ে যেতে হবে, উন্নতির পথে নিয়ে যেতে হবে, উন্নয়নের পথে। এটাই পানিহাটি মেলা এবং উৎসব কমিটি এর একটাই, পানিহাটিকে উন্নততর শহর করতে হবে, মানুষকে আরো বেশি উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে। বিধানসভার গুরুত্ব বোঝা উচিত বিরোধীদের, নিশানা অধ্যক্ষের। বিরোধীদের বিধানসভার গুরুত্ব বোঝা উচিত, ওদের আইন কানুন জানা উচিত। মঙ্গলবার সন্ধ্যে পানিহাটি উৎসব ও বইমেলার উদ্বোধনে এসে এভাবেই বিজেপিকে নিশানা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আক্ষেপের সঙ্গে বলেন, বিধানসভায় ওনারা আসছেন, চিৎকার চেঁচামেচি করে বাইরে বেরিয়ে যাচ্ছেন, এটা কাম্য নয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন খড়দহ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, সাংসদ সৌগত রায় প্রমুখ। আরে জিতগামুলির গান শোনো, পানিহাটির অষ্টম বর্ষ উৎসবে, বইমেলায়, ফুলমেলাতে মানুষের ঢল নেমেছে আজকে উদ্বোধনী দিনে। মানুষ দুবছর ধরে অপেক্ষা করছিল, আমরা করিনি, কারণ হচ্ছে প্যান্ডামিক ছিল। এবার মানুষের ঢল, আনন্দ ধারা, পানিহাটি উৎসব মানে আনন্দ ধারা, পানিহাটি শোনে কৃষ্টি, সংস্কৃতি, মানুষের সমাগম, ঐক্য, একতা, প্রগতি, উন্নতি, আধুনিক শহর গড়ার, সেটাই আমরা পানিহাটি এই উৎসবে, বইমেলাতে, ফুলমেলাতে আমরা করছি। ঠিক আছে, শান্তির বার্তা, ঐক্যের বার্তা, এই যে আজকে জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে দেশকে ভাগ করা, আমরা বলছি নয়, জাতপাত নয়, ধর্ম দিয়ে নয়, ভেঙে দেওয়া নয়, মানুষকে গড়তে হবে মমতাদির পথে, ঐক্যের পথে, একতার পথে, প্রগতির পথে, মানুষকে প্রগতির পথে নিয়ে যেতে হবে, উন্নতির পথে নিয়ে যেতে হবে, উন্নয়নের পথে। এটাই পানিহাটি মেলা এবং উৎসব কমিটি এর একটাই, পানিহাটিকে উন্নততর শহর করতে হবে, মানুষকে আরো বেশি উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে। বিধানসভা এমন একটা জায়গা, এটা বিরোধীদের বলার জায়গা, যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভায় যাচ্ছে, আমার তো মনে হয় তারা যদি তাদের পার্লামেন্টারি ডিউটিস ঠিকমতো পারফর্ম না করে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভায় যে তারা গেলেন, তারা তাদের ডিউটি করতে ফেল করবেন। এবং আমার তো মনে হয় সবার যাওয়া উচিত বিধানসভা এমন একটা জায়গা যেখানে আমাদের পশ্চিমবঙ্গের যদি ত্রুটি বিচ্যুতি হয় সরকারের, সেগুলো বিরোধীর আঙুল দিয়ে দেখাতে পারেন, সেই সুযোগটা তাদের আছে। বিধানসভাতে সাংবাদিকদের একটা আলাদা ভূমিকা রয়েছে, বিরোধীদের অনুপ্রাণিত করার জন্য সাংবাদিকরা দৌড়তে ছুটতে ছুটতে ওয়াক আউট যারা করলো তাদের পেছনে যাচ্ছে, এটা থেকেও তাদের একটু বিরতি থাকতে হবে। এই তো আমি আপনাদের অনুরোধ করি। আমার তো মনে হয় যে ওদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত, বিধানসভার গুরুত্ব বোঝা উচিত, বিধানসভার আইন কানুন ওদের জানা উচিত, পড়াশোনা করা উচিত। মানে বিধানসভাকে সঠিকভাবে ব্যবহার করছে না, সাডেনলি হচ্ছে না, তো আপনারাও তো দেখতে পাচ্ছেন বিধানসভায় তারা আসছেন, শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করছেন, ওয়াক আউট করে যাচ্ছে। আমার তো মনে হয় বিধানসভায় 15 মিনিট সময় রাখা উচিত চিৎকার চেঁচামেচি করার জন্য। সেই সময় ৫০% সাধারণত বিরোধীদের জন্য বড় সভায় হয় না, আপনার সাংবাদিকরা অনেকে রয়েছেন, আমাদের স্ট্যাটিস্টিক্স আছে বিধানসভাতে, আমাদের বিধানসভাতে যা প্রশ্নোত্তর পর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, সেখানে তাদের 70% কোশ্চেন করার আমি সুযোগ দিই। এবং আমাদের যে বিলের ওপর ডিসকাশন হয়, এখানে রয়েছেন আমাদের, উনি রয়েছেন আমাদের মুখ্য সচেতক, 50% সময় ওদের জন্য অ্যালার্ট করা থাকে। পশ্চিমবঙ্গে একমাত্র তিনি বিধায়ক ছিলেন যখন তৃণমূল কংগ্রেসে, প্রথম আমাদের সদস্য হিসেবে বিধানসভাতে উনি বসতে ধরা হবে। এবং সুন্দর চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ বিধানসভাতে রয়েছে, সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা কল্লোল খান, নজরুল ইসলাম এবং চেয়ারম্যানরা আপনার এখানে রয়েছে, মানিয়াটি পুরসভার চেয়ারম্যান, সেই সঙ্গে সঙ্গে আপনাদের
কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররা রয়েছেন। দেখুন, মেলা এবং খেলা এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে বাংলার মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। নৃত্য যারা পরিবেশন করবেন তাদের ধন্যবাদ জানাই, এত সুন্দর নৃত্য পরিবেশনা, বিশেষ করে আমাদের যে সমস্ত লেজেন্ডারি সিঙ্গার যারা মারা গেছেন তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করার যে একটা পদ্ধতি অসাধারণ। এতজন মেয়ে একসঙ্গে নাচ করলেন, আমি কিন্তু অবাক হয়ে গেছি কীভাবে সিনক্রোনাইজ করে তারা নাচগুলো করলেন, একটু ত্রুটি হয়নি, তো তাদেরও আমি ধন্যবাদ জানাই। মলয়বাবু আছেন, শ্রীলঙ্কার ভাইস চেয়ারম্যান আছেন, নীলদি পর্দার চেয়ারম্যান আছেন, গোপাল শাহ কামারাডি চেয়ারম্যান আছেন, আর আপনার রাজনৈতিক সহযোদ্ধা তীর্থঙ্কর ঘোষ আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন। একটু বাদেই জিজ্ঞাসাগুলির অনুষ্ঠান শুরু হবে, আপনারা সেটা দেখার জন্যও এসছেন। আমি শুধু একটাই কথা বলবো, উৎসবকে কেন্দ্র করে বাংলার সংস্কৃতি যেরকম পরিশীলিত হয়, তার ব্যক্তি বৃদ্ধি হয়, ঠিক তেমনি একটা উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষের রুটিরুজির ব্যবস্থাও হয়। অর্থাৎ যারা এই উৎসবের সমালোচনা করেন, যারা বলেন যে শুধু খেলার মেলা হচ্ছে, যারা বাড়িতে বসে বিবৃতি দেন তারা জানেন না যে এর সাথে কত মানুষের রুটিরুজি জড়িত। দুর্গাপুজোর সময় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজো কমিটিগুলোকে 60,000 টাকা অনুদান দিয়েছিলেন, এই সমস্ত মানুষেরাই ঘরে বসে সমালোচনা করেছিল। কিন্তু দেখা গেল দুর্গাপুজোর পরে বাংলার বুকে যে ব্যবসা হয়েছে তাতে বাংলার জিডিপি এই দুর্গাপুজোর সময় প্রায় 3%-এর উপর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাংলার অর্থনীতিটাও যে এই খেলা মেলা কিংবা দুর্গাপুজোকে কেন্দ্র করে বৃদ্ধি পায়, এটুকু বোঝার মতো ক্ষমতা যারা শুধু দূরদর্শনে কিংবা ফেসবুকে বাইক দেয় তাদের নেই। কিন্তু আমি মনে করি যে এতে এই যে আপনারা এত মানুষ, এত হাজার হাজার মানুষ রোজ এসে এটাকে এই ব্যক্তি বানাচ্ছেন, এর বাংলার সংস্কৃতিকেও একই সঙ্গে আপনারা উৎসাহিত করছেন, আগামী প্রজন্মের শিল্পীকে উৎসাহিত করছেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই বাংলা শিল্প, বাংলা সংস্কৃতি এটাও তার ক্রমবর্ধমান যে গতি সেটা আরও গতিপ্রাপ্ত হচ্ছে। এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসুন আজকে যে শুভ সূচনা হলো 30 তারিখ অব্দি।